فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. عبد الله اسلام তিনি বলেছেন, আমি এমন জায়গা থাকি যেখানে আজান শোনা যায় না, এমন অবস্থায় মোবাইলে সেট করা আজানের উত্তর দেওয়া যাবে কিনা জানালে উপকৃত হতাম। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম আখ আব্দুল্লাহ ইসলাম। এখানে আমরা মূলনীতিটা বলবো এবং পাশাপাশি আমাদের ওলামাই কেরাম তাদের কি অভিমত সেটাও তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথমত, যে আজান রেকর্ডকৃত সে আজানের জবাব দেওয়ার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না। অতএব রেকর্ডকৃত আজানের জবাব দেওয়া এটা শরীয়তসম্মত নয়। রেকর্ডকৃত আজান হতে পারে যেমন রেডিওতে, টিভিতে কিংবা মোবাইল সেটের মধ্যে, কারণ এই আজানটা যখন যেভাবে রেকর্ড করা হয়েছে সেটা কিন্তু এখন যে আজানের জবাব আমরা দিচ্ছি একটা সালাতের আজান হিসাবে, সেই জন্য কিন্তু এই আজানটা দেওয়া হচ্ছে না। যদিও আপনি রেকর্ডটা কোনো একটা সালাতের আজানের সময় আপনি বাজালেন, তবুও সেটা ওই সালাতের জন্য যেহেতু দেওয়া হয়নি, মুয়াজ্জিন আপনি যে সালাতের সময় আজান দিতে যাওয়া বা উত্তর দিতে চাচ্ছেন, মুয়াজ্জিন সেই সালাতের জন্য কিন্তু আজান দেয়নি, অতএব এটাকে ওয়াক্তমত আজান হিসাবে গণ্য করা হবে না, বিধায় এই আজানের জবাব দেওয়া হবে না এবং এই আজামে আজানের জবাব দেওয়াটাও শরীয়ত সম্মত নয়, কারণ এটা পূর্বে কোনো এক সময় রেকর্ডকৃত একটা আজান। শেখ সালেহ বিন উসাইমিন রাহেমাহুল্লাহকে রেডিও এবং টিভিতে যে আজান দেওয়া হয় সেই আজান সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে এ আজানগুলোর জবাব কি দেওয়াটা উচিত, জবাব দেওয়াটা কি হবে। তখন তিনি উত্তরে বলেছিলেন যে আজান দুই অবস্থা থেকে খালি নয়। প্রথম অবস্থা হলো যে এই আজানটা সরাসরি দেওয়া হচ্ছে, অর্থাৎ মুয়াজ্জিন সালাতের ওয়াক্ত হলে এই আজানটা প্রদান করছেন। তাহলে এক্ষেত্রে বিধান হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ নির্দেশনার কারণে এই আজানের জবাব দেওয়া হবে। নবী সাল্লাহ সাল্লাম যে নির্দেশটা দিয়েছিলেন সেটি হলো, তিনি বলেছেন, ইদা সামিআতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিথলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে তখন তোমরা তাই বলবে যা মুয়াজ্জিন বলে থাকে। তবে তিনি আরও বলেন, ফোকাহায়ে কেরাম বলেছেন, যখন কেউ সালাত আদায় করে ফেলে তারপরে সেই সালাতের আজান যদি দেয়া হয়, অর্থাৎ কেউ যদি দেয়, ফালাই জীব, তাহলে যে সালাত সে অলরেডি আদায় করে ফেলেছে সে আজান, সেই সালাতের আজান যদি সে কোথাও গিয়ে নতুন করে শোনে তাহলে তার জবাব দেবে না। দ্বিতীয় অবস্থা তিনি বলছেন, দ্বিতীয় অবস্থা হলো যখন আজানটা রেকর্ডকৃত হয়, কোনো ডিভাইসে রেকর্ড করা থাকে এবং সেটা ওয়াক্ত অনুযায়ী দেওয়া হয় নাই। ওয়াক্ত অনুযায়ী হয়তো কেউ রেকর্ডটা চালাচ্ছে কিন্তু অক্ত অনুযায়ী সে আজানটা দেওয়া হয়নি, তাহলে এই আজানের জবাব দেওয়া যাবে না, কারণ এটা প্রকৃত এই ওয়াক্তের আজান নয়। অর্থাৎ ব্যক্তি এই আজানটাকে তার সুউচ্চ আওয়াজে এই ওয়াক্তের জন্য দেয়নি, বরং সেটা হচ্ছে এমন একটা আজান যেটা শ্রুতিতে এসেছে, শ্রুতিগোচর হয়েছে পূর্ববর্তী কোনো আজানের রেকর্ড হিসাবে। তিনি আরও বলেন, যদিও এই আজানের শব্দগুলো হুবহু আমাদের কাছে রেকর্ড করা হয়, সেভ করা হয় এবং সে আজানটা জোরে বাজানো হয় ইত্যাদি, তবুও সে আজানের জবাব দেওয়া হবে না। এজন্য তিনি আরও বলেন, লিদা নারা ইয়ুকালা আযানা ফুলানুন বা আযানা ফুলানুন, এজন্য আমরা দেখি যে বলা হয় যে অমুক ব্যক্তি আজান দিয়েছে,
হ্যাঁ, অমুক ব্যক্তি আজান দিয়েছে, লা রাফা আল আজান, যা আজানটাকে সুউচ্চ স্বরে তিনি বাজিয়েছেন, এটা বলা হয় না। তো যাই হোক, আমরা শেখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিনের এই ফাতাওয়া থেকে, যেটি তার মজমু গ্রন্থের 12 নম্বর খণ্ডের 196 নম্বর পৃষ্ঠায় এসেছে, সেখান থেকে বুঝতে পারলাম যে রেকর্ডকৃত আজানের জবাব দেওয়াটা সঙ্গত নয় এবং শরীয়ত সম্মত নয়। তো তাহলে কি করণীয়? আপনি বলেছেন যে আপনি আপনার বাসা থেকে আজানটা শোনেন না, যেহেতু অনেক দূরে হয়তো মসজিদ। তাহলে কি করণীয়? তাহলে করণীয় হলো আপনি আপনার ঘরে ফরজ সালাতের ওয়াক্ত হলে আজান দেবেন, আপনি আপনার ঘরেই আজান দেবেন, যাতে করে এই আজানের যে মহান যে শাইরা, যে ইবাদত, সেই ইবাদতের সওয়াব আপনি পেয়ে যান। এর পক্ষে দলিল হলো বুখারির একটা হাদিস, যা আব্দুর রহমান বিন আবদুল্লাহ বিন আব্দুর রহমান বিন আবি সাআসা আল আনসারি থেকে বর্ণিত হয়েছে। তিনি তার বাবা থেকে বর্ণনা করছেন, বলেছেন আন্নাহু আখবারাহু আন্না আবা সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা লাহু, যে তার বাবা জানিয়েছেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তাকে, কি বলেছেন, ইন্নি আরাকা তুহিব্বুল গানাবা ওয়াল বাদিয়াতা, আমি দেখছি যে আপনি ছাগল এবং বন জঙ্গল পছন্দ করেন। فَإِذَا كُنْتَ فِي غَنَمِكَ أَوْ بَادِيَتِكَ فَأَذَّنْتَ بِالصَّلَاةِ فَارْفَعْ صَوْتَكَ بِالنِّدَاءِ, যখন আপনি আপনার ছাগল গুলোর যে পাল, সে পালের মধ্যে থাকবেন অথবা আপনার জঙ্গলে থাকবেন, তখন আপনি সালাতের আজান দেবেন এবং সালাতের এই আজানটাকে আপনার সুচ্চ আওয়াজে দেবেন। فإنه لا يسمع مدى صوت المؤذن جن ولا إنس ولا شيء إلا شهد له يوم القيامة, কারণ আপনার এই আজানের শব্দ যদি কোনো জিন শুনে অথবা কোনো ইনসান শুনে অথবা যা কিছুই শুনে, সব কিছুই কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষ্য দেবে। আবু সাঈদ বলেন, قال أبو سعيد سمعته من رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এ হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি। সুতরাং এর থেকে বোঝা গেল যে আপনি আজান না শুনলে মোবাইলের রেকর্ডকৃত আজানের জবাব দেবেন না, বরং নিজেই আজান দেবেন এবং আপনার বাড়ির অন্য লোকেরা সে আজানের জবাব দিতে পারবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস, যদি কোনো সুনির্দিষ্ট সালাতের যে আজানটা লাইভ প্রচারিত হচ্ছে সেটা যদি কেউ শোনেন এবং তিনি তার পাশের মসজিদটা না শোনেন, তাহলে তিনি ওই লাইভ আজানের জবাবটা কিন্তু দিতে পারবেন। এটা খুবই যৌক্তিক, কারণ যে আজানটা আপনি লাইভ শুনতে পাচ্ছেন সে আজানটা প্রকৃতই এই সালাতের জন্য দেয়া হচ্ছে, এটা আগের রেকর্ডকৃত আজান না, এবং সেটাই লাইভলি প্রচার করা হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে আমরা সেই দৃষ্টিভঙ্গিটা অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা আলাম।